হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে হাতটা ধরে টানতে টানতে নবীর দরবারে নিয়ে গেছে আল্লাহর হাবিব হুজরাখানায় বসা দরওয়াজায় নক করল রহমাতুল লিল আলামিন দরওয়াজা খুলে দিল দরওয়াজা খুলে দেওয়ার পর আল্লাহর হাবিব তাকায় দেখতে আছে ওমরের চোখের পানি দাড়ি ভিজে পড়তেছে প্রশ্ন করল মা ইউবুকি কায়া ওমর ওমর তুমি কেন কাঁদো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে আমি কাঁদি না যুবকের কান্না দেখে আমারও ভিতর থেকে কান্না চলে আসছে আল্লাহর হাবিব বললেন ডাকো যুবকরে আমার সামনে ডাকো যখন যুবককে সামনে ডাকা হয় আল্লাহর হাবিব প্রশ্ন করলেন হাল আশরাকতু বিল্লাহ তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো বলে না করি নাই হাল কতালতু নাফসি তুমি কি কাউরে হত্যা করেছো বলে না হত্যাও করি নাই তাহলে তুমি কি সুদ ঘুষ খাইছো বলে না তাও খাই নাই তাহলে কি এমন পাপ করলা যে তোমার মতো ফুটন্ত গোলাপের চোখের পানি বায়া বায়া পড়ে তোমার কান্না দেইখা হযরত ওমরের চোখেও পানি চলে আসছে যুবক বলতে আছে রহমাতুল লিল আলামিন জীবনে এমন একটা পাপ করছি আমার পাপের খবর আমার মাও জানে না বাবাও জানে না সন্তানও জানে না স্ত্রী যদি জানতো জীবনে স্বামী বলে আমাকে পরিচয় দিত না কিন্তু আমি চিন্তা করে দেখলাম পাপের অপর নাম হলো জাহান্নামের আগুন আপনার জবানে বারবার শুনছি জাহান্নামের আগুন নাকি বড় কঠিন জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই দুনিয়ার ভিতরে আমি আমার মাকে দেখছি খেজুর গাছ